করো, নেটমেট তো আছে না, বন্ধু দেখো দাও ফিরে আসো। দাঁড়াও একটু, বলেন তোমার নামটা কি? আমার নাম, আমার নাম পপি। পপি? হ্যাঁ। লেখাপড়া করো? হ্যাঁ লেখাপড়া করি। তোমার তো আমি খুব চয়েস করি, আসলে তোমার আমার খুব পছন্দ হয়, আমি তোমার সাথে সম্পর্ক করতে কারণ তোমাকে ভালোবাসি। এখন কি বলতেছো? কি করো? হ্যাঁ আমি সরকারি একটা চাকরি করি। সরকারি চাকরি করেন? হ্যাঁ। না ভাই আমি এখন রিলেশন করতে পারবো না কারণ আমার এখন পড়াশোনার চাপ অনেক। সমস্যাটা আসলে তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে অনেকটা ভালো লাগছে আমার। না ভাই আমি এখন কোনো সম্পর্ক করতে পারবো না। চল আচ্ছা ভাবি রাখ। আচ্ছা তোমারে না আমি খুব লাইক করি, খুব খুব বেশি ভালোবাসি তোমারে। আসলে কতটা ভালোবাসি তোমারে আসলে বলতে পারবো না, ঠিক আছে? আমি যে যাও দেখি, ঠিক আছে, তোমার খুব ভালোবাসি। এখন তুমি কি বলতেছো তাই বলো। না ভাই আমি এখন কোনো সম্পর্ক করতে পারবো না, আমার সামনে পড়াশোনা করতে হবে। সরি। কেন, সমস্যা কি? পারবো না। তুমি কোন কলেজে পড়ো? ক্লাস টেন। আচ্ছা আমি এত ঘুরে ফেসে ভালো লাগে না, আমি পড়াই অনেক পছন্দ করি, ঠিক আছে? আমার অনেক ভালো লাগেছে, আমি কোনো সাথে সম্পর্ক করতে চাই। তুমি কি বলছো? না ভাই আমি এখন সম্পর্ক করতে পারবো না, আমার সামনে পড়াশোনা চাপ। কি সমস্যা করলে? সম্পর্ক করতে পারবো না ভাই, আপনারা তো ডিস্টার্ব করেন কেন? বোঝেন না ভাই। আচ্ছা আমার সামনে পরীক্ষা হয়, সামনে শেষে পরীক্ষা হয়, আমি এখন কোনো সম্পর্ক করতে পারবো না। সরি সমস্যা তো না। একটা মেয়ের পোজ করলাম, খুব পছন্দ করলাম। এই জমিতে একটা মেয়ে যায় না রেগুলার, যে প্রাইভেট করতে একটা মেয়ে যায়, ঠিক আছে? নাম হচ্ছে পপি, আমার খুব ভালো লাগে, আমি প্রপোজ করছি কিন্তু রাজি হইনি। আমি তো দিছি সেই মেয়েটারে। আরে দোস্ত পপি, ওরে তো আমিও ওভার দিছি, রাজি হইনি। আমি তো দিছি দোস্ত। তাহলে আমরা একটা কাজ করি, কি করা যায়? আমাদের সাজন কি রাজি হইনি? আমরা শুনি তাই জন্য মিলে সম্পর্ক করব। আমাদের ভিতর কারে পছন্দ করে, ও কোন জনের সাথে পছন্দ করে, আমাদের কি করবে কি করবে না, আমার তো কেউ কমায় না, ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদের প্রবেশ করলাম না, তুমি কি বলো? তুমি আসলে কোন ধরনের ছেলের সাথে সম্পর্ক করতে চাও? আমরা তো তোমার চারজনই প্রপোজ করছি কিন্তু তুমি তো কেউ কে গ্রান্ট করো না, ঠিক আছে? কচি কি যে আমাদের চারজন অফার দিছি কিন্তু কেউ রাজি না, তুমি করবা না বলছো, কিন্তু এই যে ছেলেটা, এই ছেলের লগে তুমি কি করো? কোম্পানির চাকরি করি, স্কোয়াডার, মানে ওই স্কোয়াড কোম্পানি চাকরি করে। কত বেতন পাও? পাই 70। 70 বেতন পাও? তুমি কি ওরে মেনে নিতে পারবা? আচ্ছা হচ্ছে এমপির ছেলে, এলাকার এমপির ছেলে, আচ্ছা লেখাপড়া করে বুয়েট ইঞ্জিনিয়ার কলেজ চান্স পেয়েছে, এ কি তুমি নিতে পারবা? তো তুমি কীরকম ছেলে? আচ্ছা তার কথা আমি বলতেছি, আমি হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বুয়েট থেকে চান্স পেয়েছি, বুয়েট থেকে এবারই মানে বের হয়ে একটা একটা কোম্পানি চাকরি করতেছি, তা 70-80 হাজার টাকা বেতন পাই। আপনাদের মাঝে কেউ চাকরি করে না? সরকারি চাকরি আমাদের দেখতে আমি 70 হাজার টাকা বেতন পাই, এমপির ছেলে কাজ নাই, সরকারি চাকরি করে
অবশ্যই লাইক দেবেন, লাইক না দিয়ে কিন্তু আমাদের ভিডিও দেখে যাবেন না। বন্ধুরা আপনাদের ভিডিও দেখার সুবিধার্থে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন।